দুর্ভাগ্য জনক ব্যাপার, মানে ঘটনাটা কিরকম, আমরা বাইরা সব সব পরিবারের সবাই আছে, সবাই তো ক্যামেরার সামনে এসেছিলাম, মূলত আমাদের চাচাজানকে দেখতে এসেছিলাম, তিনি আক্রান্ত হয়েছেন, এমআরআই করতে হবে, ওনার মাথায় আঘাত লেগেছে। ব্যাপারটা আজ আমাদের এখানে পঞ্চায়েতের কি ভোট ফোট কি সব গঠনের ব্যাপার ছিল সকাল 9টার দিকে, ওটা এখান থেকে অনেকটা দূরে তালতলাহাটের ভিতরে, এখানে হঠাৎ কিছুক্ষণ পরে হই হুল্লোড় এরকম হচ্ছে, এই দরবারই দেখা যাচ্ছে যে চিল্লা চিল্লি হই হট্টগোল, একটা পঞ্চায়েত গঠনকে কেন্দ্র করে সে উল্লাস হোক বিক্ষোভ হোক কি কিছু বোঝাই গেল না, এমন একটা ঘটনা ঘটছিল। তার মধ্যে পুলিশের দাপাদাপি দৌড়াদৌড়ি, এর মধ্যে হঠাৎ হয়েছে কি আমার এই ছোট ভাইটা কোথায় গেল, আরাফাত ও দরবার শরীফে বসেছিল, হঠাৎ তারপরে সিসিটিভিও আছে ওর, বসে ও মুরিদান মেহমান যারা আমাদের আসে সত্যি আপনার সেই মানুষগুলোকে নিয়ে বসে কথাবার্তা বলছে, লক্ষ্য করলো যে বুট পরে ওর দরবার শরীফে কেউ উঠে আসছে, উঠে ও তারপরে লক্ষ্য করছে যে আমার আমার দিকে ধেয়ে আসছে। তারপরে কি ঘটনাটা ঘটেছিল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবি আমাদের পাশে।